অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানায় নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায় তিরিশ বছর পর শনির রাশি পরিবর্তনে এই আট রাশি চমৎকার হতে চলেছে অর্থাৎ উনিশশো বিরানব্বই টু তিরানব্বই সালে আপনার শনি কুম্ভ রাশিতে মূল ত্রিকোণ স্থানে অবস্থান করেছিল ঠিক তিরিশ বছর পর আবারও এই শনি আপনার মূল ত্রিকোণ অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করছে আমি থামবে কথাটা লিখেছি চমৎকার হতে চলেছে এই আট রাশির অর্থাৎ মকর রাশি থেকে কুম্ভ রাশিতে শনির যে প্রবেশ এর ফলে আট রাশির কপাল খুলতে চলেছে কোন এই আট রাশি আপনারা এই ভিডিওতে একে একে জানতে পারবেন কোন কোন দিক থেকে হতে চলেছে দেখুন শনি হচ্ছে কর্মফলদাতা গ্রহ অর্থাৎ শনি আপনার জন্মছকে কেমন আছে আমি তো বলছি যে জায়গাগুলো ভালো হবে কিন্তু আপনার ক্ষেত্রে যদি আপনার ন্যাকাল চার্ট আপনার পার্সোনাল ব্যক্তিগত চাটে শনি যদি পীড়িত থাকে শনি যদি দুস্থানগত থাকে শনি যদি পাক দোষে যুক্ত থাকে তাহলে কিন্তু আপনি কিন্তু পূর্ণমাত্রায় রেজাল্ট পাবেন না এই জন্য শনি রক্ষা কবচ আপনাদেরকে কিন্তু পরিধান করতে হবে আপনি যে রাশি মানুষ হন না কেন আপনার ক্ষেত্রে আমার কথা শুনে একটুকু গাছের পাতা নড়ছে না সেই জায়গাটাতে শনিকে মজবুত করার জন্য অ্যাস্ট্রোলজি আছে জ্যোতিষশাস্ত্র আছে আর কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে ওয়ার্ড নেই এভরিথিং ইজ পসিবল আপনার জন্মছকে দোষ আছে প্রত্যেক মানুষেরই জন্মছকে কিন্তু সব গ্রহ ভালো থাকে না তা সম্ভব নয় সেই জায়গাটা রেক্টিফিকেশান করার জন্য একজন দক্ষ অ্যাস্ট্রোলজারের কিন্তু দরকার পড়ে অর্থাৎ যে আপনাকে সঠিক পথপ্রদর্শক হিসাবে আপনাকে নিয়ে যেতে পারবে এমন অ্যাস্ট্রোলজারের হাত যদি আপনি ধরতে পারেন আপনি নিশ্চিত রূপে এই যে তিরিশ বছর পর শনি যে কুম্ভ রাশিতে প্রবেশ মূল এবং এই আড়াই বছর এই কুম্ভ রাশিতে অবস্থান করবে শনি মহারাজ এর ফলে এই আট রাশি কিন্তু চমৎকার নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছে কোন এই আট রাশি কোন কোন দিক থেকে লাভ করতে চলেছে আমি একে একে আপনাদেরকে জানাতে চলেছি আবারও বলছি শনিকে শান্ত করার জন্য আপনারা কুকুরকে রাস্তার কুকুরকে স্ট্রিট ডগকে আপনারা কিন্তু খাওয়ান তাতে শনি কিন্তু বিশেষভাবে প্রসন্ন হয় এবং গরিব মানুষদেরকে আপনার সামর্থ্য অনুযায়ী সাহায্য করুন বিশেষভাবে কিন্তু কৃপা শনি মহারাজের কৃপা রাস্তা দুস্থ কুকুর এবং আপনার যারা গরিব মানুষ আছে তাদেরকে কিছুটা হল সাহায্য করুন দেখবেন বিশেষভাবে শনি মহারাজের কৃপা আপনারা পাবেন এবার আসি কোন এই আট রাশি এই শনি রাশি তিরিশ বছর পর যে শনি যে রাশি পরিবর্তন করছে এর ফলে ভাগ্য চমকাতে চলেছে প্রথম যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার মেষ রাশি মেষ রাশির একাদশভাবে সফলতাভাবে শনি অবস্থান করবে লাভের জায়গা সাকসেসের জায়গা সফলতার জায়গা কর্মের জায়গা এই জায়গাগুলো কিন্তু আপনাদের দুর্দান্ত কিন্তু দেখা যাচ্ছে এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বিশ্বরাশি রাশি ক্ষেত্রে রাজ্যকারী প্ল্যানেট শনি এই জায়গাটাতে আপনার মূল ত্রিকোণভাবে কিন্তু অবস্থান করছে আপনার ভাগ্যভাব থেকে হবে সরে আসছে শনি এর ফলে বিশ্বরাশি যদি আপ অর্থাৎ বিশ্বরাশির ক্ষেত্রে এমনিতে রাজ্যকারী প্ল্যানেট শনি এবং মূল ত্রিকোণভাবে অবস্থান করছে ভাগ্যপতি কর্ম হবে কেন্দ্র ত্রিকোণ রাজ্য এই জায়গাটাতে কী হবে যারা আপনারা চাকরি সার্চ করছিলেন চাকরি খুঁজছিলেন চাকরির ক্ষেত্রে কিন্তু আপনাদের দুর্দান্ত কর্মক্ষেত্রে সুযোগ আপনাদের আসতে চলেছে কিছু কিছু ক্ষেত্রে সরকারি বা সরকারি তুল্য কোনো চাকরি পাওয়ার সম্ভাবনা আপনার বিশ্বরাসীর ক্ষেত্রে কিন্তু গাঢ় যোগ কিন্তু সৃষ্টি করছে কর্মক্ষেত্রে পথ প্রতিষ্ঠা কর্মক্ষেত্রের সম্মান এবং প্রমোশনের যোগ সৃষ্টি করতে চলেছে তিন নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের সেভেন্থ হাউসে এই শনি অবস্থান করছে আপনাদের ক্ষেত্রে বেশ কিছু দিক থেকে আপনারা কিন্তু লাভবান আপনারা কিন্তু হতে চলেছেন বিশেষ করে দৈনিক ডেলি রোজগার ব্যবসা এবং বিদেশ এবং আপনার চাকরি এবং দাম্পত্য সুখ এই জায়গাগুলো কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে শনি কিন্তু দুর্দান্ত নতুন সূর্যোদয় আপনাদের ক্ষেত্রে কিন্তু করতে চলেছে চার নম্বর যে রাশির কথা বলবো সেই রাশির নাম মিথুন রাশি মিথুন রাশি দেখুন ভাগ্যভাবে ভাগ্যপতির অবস্থায় দুর্দান্ত কানেকশান আপনি যদি এই মিথুন রাশির মানুষের এই আড়াই বছর আপনাদের জন্য কিন্তু গোল্ডেন টাইম বলতে পারেন এক কথায় অর্থাৎ আপনারা এই সময় সম্পূর্ণরূপে ভাগ্যের সাপোর্ট পৈতৃক সূত্রের সম্পত্তি পিতার সাহায্য গভর্নমেন্ট থেকে সহযোগিতা কর্ম সব দিক থেকে কিন্তু মিথুন রাশির কেরিয়ারের ক্ষেত্রে সব দিক থেকে দুর্দান্ত সুযোগ কিন্তু আসতে চলেছে এরপরের যে রাশির বললো সে তুলা রাশির ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু রাজ্যকারী প্ল্যানেট হচ্ছে শনি এই শনি কিন্তু চমৎকার করতে চলেছে দু হাজার বাইশে রাশির কেন্দ্রটি কোনো রাজ্য সৃষ্টি করছে আপনাদের ক্ষেত্রে আপনাদের সন্তানের দিক থেকে আপনাদের প্রেমের দিক থেকে আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তির দিক থেকে সম্পত্তিগত দিক থেকে এডুকেশনের দিক থেকে এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্টের জায়গা কিন্তু দুর্দান্ত নির্দেশ কিন্তু করতে চলেছে এরপরের যে রাশির কথা বলব সেটি হচ্ছে মকর রাশি মকর রাশি দেখুন আপনার রাশিতে শনি অবস্থান হচ্ছে এই শনি আপনার ধনভাবে অর্থাৎ আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক সফলতা আপনাদের দেখা যাচ্ছে আপনাদের সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন সম্পত্তির জায়গা নিয়ে আপনার যথেষ্ট লাভ আপনাদের আসতে চলেছে এবং এর পাশাপাশি শনি আপনাদেরকে কিন্তু বেশ কিছু যাদের টেনশান চলছিল সেই টেনশানের জায়গাগুলো আপনাদের কিছু কিছু ক্ষেত্রে কাটবে বিদেশ থেকে আপনাদের লাভ দিবে এবং ডেলি ইনকাম দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি কিন্তু শনি দু হাজার বাইশে এই তিরিশ বছর পর কুম্ভ রাশিতে প্রবেশ মূলতিকোণভাবে চমৎকার কিন্তু আপনার মকর রাশির ক্ষেত্রেও কিন্তু করতে চলেছে পরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশি রাশিতে শনি অবস্থান করছে দুর্দান্ত কানেকশান এবং ধনভাবে ধনপতিরও অবস্থান আপনাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট উন্নতি দেখা যাচ্ছে গাঢ় বিবাহের সম্ভাবনা সৃষ্টি করছে ডেলি ইনকাম বৃদ্ধি করবে বিদেশ থেকে আপনাদের লাভ দিবে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি প্রমোশন পথ প্রতিষ্ঠা আপনাদের এই সময় কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ শনি যে ট্রানজিট করছে কিনা এই কুম্ভ রাশিতে রাশিতে অবস্থান করে আপনাদের আর্থিক স্থিতির জায়গা কিন্তু মজবুত কিন্তু করছে তবে যেহেতু রাশির উপর দিয়ে অর্থাৎ চন্দ্রের উপর দিয়ে পাশ করছে এই জায়গাটা আপনার চন্দ্র যেহেতু মাতৃকারক গ্রহ মায়ের হেলথ নিয়ে কিন্তু আপনাদের কিছু ক্ষেত্রে টেনশানের জায়গা উদ্বেগের জায়গা কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করতে চলেছে এরপরের যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার ধনু রাশি ধনু রাশি থার্ড হাউসে অবস্থান করে আপনার ব্যবসা পার্টনারশিপ বিজনেস বিদেশ কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট ধনু রাশি কিন্তু নির্দেশ এই সময় করতে চলেছে বিদেশ থেকে লাভ হতে চলেছে অর্থাৎ অর্থাৎ ধনু রাশির ক্ষেত্রে থার্ড হাউসে গোচর করে আপনাদের ব্যবসার জায়গাটা যথেষ্ট মজবুত দিবে বড় ধরনের কন্ট্রাক্ট আপনাদের আসতে চলেছে আর্থিক সমৃদ্ধি আর্থিক স্থিতির জায়গা এবং কর্মের জায়গা এই জায়গাগুলো কিন্তু আপনাদের যথেষ্ট মজবুত কিন্তু হবে এবং আপনাদের কিছু ক্ষেত্রে সম্পত্তিগত দিক থেকে আপনারা এই সময় বেনিফিট কিন্তু আপনারা পাবেন এবং আপনাদের জীবনে বেশ কিছু আমূল পরিবর্তন আপনাদের আসতে চলেছে অর্থাৎ শনির যে এই রাশি পরিবর্তন কি না আপনাদের এই এই কয়টি রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সুফল নিশ্চিত নিশ্চিত রূপে দিতে কিন্তু চলেছে অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু শনি এই রাশিগুলোকে কিন্তু মালামাল করতে চলেছে এই তিরিশ বছর পর চমৎকার হতে চলেছে এই কয়টি রাশির নমস্কার ধন্যবাদ সকলে ভালো